আদিরা 20 কোটি মানুষ ঠিক কি না তো দেওবন্দীদের একটা সংবিধান আছে কি আছে সংবিধান দেওবন্দ মাদ্রাসা কি আছে সংবিধান একটা সংবিধান আছে এই সংবিধানের নাম হচ্ছে আল মুহান্নাদ আল মুফান্নাদ এই কিতাবটা আমার কাছে সবগুলো আছে আমি যেগুলো বলতেছি সবগুলো কিতাব আমার কাছে আছে আল মুহান্নাদ আল মুফান্নাদ এই কিতাবের 75 পৃষ্ঠা প্রশ্ন করা হয়েছে আপনারা কি এই বক্তব্যের প্রবক্তা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ বর্ণনা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে মন্দ হারাম বিদাতে সাইয়্যা নাকি অন্য কিছু এটা হলো প্রশ্ন প্রশ্ন কি বুঝছেন আপনারা ওনাদের কাছে প্রশ্ন করা আছে আপনারা কিটা বলেন যে নবীর মিলাদের আলোচনা করা হারাম নবীর মিলাদের আলোচনা করা বিদাতে সাইয়্যা এটা কি আপনাদের আকীদা তারা জবাব দিচ্ছেন আমরা তো অনেক পরের কথা পশ্চিম কালে কোন মুসলমান এই কথা বলতে পারে না আল্লাহ বলবেন না তার মানে বোঝা গেল নবীর মিলাদ কে তারা হারাম বলবে বেদাত বলবে দেওবন্দের ফতোয়া অনুযায়ী মুসলমান থেকে এরা খারিজ কথা কোন ঠিক না ঠিক তারা বলছেন আমরা না বলবো তারপরে তারা কি বলছে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত বর্ণনা করা বরং তার পাদুকা গুলাবালি দুটা মুবারকের গুলাবালি নবীজির গাদা মলমূত্র সংক্রান্ত আলোচনা করা এগুলো সব ঠিক আছে মহতারাম নাজরীন এই যে হুজুর যার কথা বলছেন এতক্ষণ তো বিদেশিদের কথা বলছি এবার দেশি বিদেশি একজনের কথা বলছি বাংলাদেশি কৌমিনের যিনি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি উনি উনাকে সারা বাংলাদেশের কবির আলেমরা সদর সাহেব বলে ডাকতেন কি ডাকতেন সদর সাহেব সদর বুঝেন নি সভাপতি সদর মানে কি হেড 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 উনাকে সদর সাহেব বলে ডাকতেন তারা উনার একটা কিতাব আছে সেই কিতাবের নাম হচ্ছে তাসাউফ তত্ত্ব কিতাবের নাম কি তাসাউফ উনি এখানে লিখেছেন সঙ্গে পড়ছি উনি এখানে লিখছেন লম্বা দুই তিন পৃষ্ঠা আমি আগে বয়ান করে আসছেন আসিয়া সর্বশেষ বলছেন বাকি রহিল কিয়ামের কথা বাকি রহিল কিয়াম জিনিসটা আসলে কিতার অন্তর্ভুক্ত নহে ইহা তাসাউফের অন্তর্ভুক্ত অর্থাৎ মুহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহ তারিখের কাসিদা পড়া হয় দাদারা মহব্বত বাড়ে এবং দুঃখ মহব্বতের চুষে খাড়া হইয়া যায় মহব্বতের চুষে খাড়া হইলে তাকে বিদাত বলা যায় না তাছাড়া হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে শরীফ তবিয়ত হচ্ছে নিবদ্র মানুষ বদ্র শরীফ মানে কি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি লিখেছেন তাসাউফ তত্ত্বে নবীকে বসে বসে সালাম দেওয়া বেয়াদবি তাহলে আদর কোনটা তাহলে আমরা যদি দাঁড়াইলে বেদাত হয় তাহলে তো শামসুল্লাহ ফরিদপুরি শেষ কথা কোন ঠিক না ঠিক আর বহুত লম্বা কথা আমি আর পড়াইলাম না আপনারা চট্টগ্রাম থেকে ভাই আমাকে 500 কপি বই 500 কপি বই উনি কিনে দিয়েছেন আমার কাছে একজন একজন নিয়ে ফ্রি বিতরণ করছে ফ্রি 500 কপি বই তার ভেতরে কেমন এসকে মুস্তফা নিশ্চয় কোন আলেমের সাথে তার কোথাও দ্বন্দ্ব হয়েছে বুঝাইতে পারে নাই যেমন এটা পাইছে এটাই আমার মেইন অস্ত্র ঠিক কিনা বলতে আপনারা তার কাছে তর্ক বিতর্কে না গিয়া একটা কিতাব সাথে রাখা যাবে না এটার দাম কত জানেন নাই মাত্র 30 টাকা এখানে আছে আপনারা একটা করে কপি নিয়ে যাবেন 30 টাকা দিয়ে মাগনা নেবেন না আমাদের দেশে বলে মাগনা পাইলে মন চাল কাটলেও চলে না কিন্তু এটার দাম নেই ঠিক না 30 টাকা দিয়ে একটা কিতাব নিয়ে গেল নিয়ে পরে রাখবেন তার সাথে মিলাদ কি আপনি যদি দ্বন্দ্ব লাগে আপনি কোন কথা না বলে কিতাবটা তার হাতে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেওয়া বলবেন যে এটার জবাব লিখে নিয়ে আসেন তারপরে
যদি কোনো কিছু বুঝাবার থাকে আপনি আমারে বুঝাবেন ইনশাআল্লাহ এটা দেওয়ার পরে সে আর কোনোদিন আপনার সাথে কোনো কথা বলার সাহস এখন কথা বহুত বলা ছিল রেডিও তুলছে না রাত 10টা বাজে আর কথা বাড়াতে চাই না ইউজুল হারামাইন নামে আল্লামা শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাওলিউল্লাহ উনি লিখেছেন আমি একবার মিলাদ নবীর রাতে বাড়ির লোকবা এরেন্সারি গেছিলাম